পিএফের টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ কামারহাটি জুট মিলে। দিনের পর দিন কাজ করলেও মিলছে না পিএফের টাকা। পিএফের লক্ষাধিক টাকা আটকে রাখার অভিযোগে বিক্ষোভ কামারহাটি জুট মিলে শ্রমিকদের। বৃষ্টিতে ভিজে চলে কর্মবিরতি শ্রমিকদের। কেউ 20 বছর ধরে কর্মরত এই কামারহাটি জুট মিলে, আবার কেউ তারও বেশি। বিগত 3 বছর ধরে নিজেদের ন্যায্য পিএফের টাকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে শ্রমিকরা। বারবার শ্রমিকদের পক্ষ থেকে কামারহাটি জুট মিলে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলেও মিলছে না কোনো রকম সদুত্তর। শেষমেশ কর্মবিরতির ডাক কামারহাটি জুট মিলের কয়েক হাজার শ্রমিকদের। আজকাল খালি কর রা খায়গা বলিয়ে কম সে কম 5-6 লাখ রুপিয়ে জমা হ্যাঁ বলিয়ে খায়গা উসকা বাল বচ্চা নেই হ্যাঁ বলনে যা রে হো কি হম লোগ মালিক বললাম সুশান্ত অগ্রওয়াল হয়ে গেছে 12 বছর হয়ে গেছে না 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 এখন কি চাইছেন আমার টাকা দিয়ে গা আমার কাজে আমার টাকা দিয়ে দাও আমরা বলছি আমার টাকা দিয়ে দাও নিজের কাজ আপনার রাখো সোজা কথা পয়সা নেই মিলা হাফা বাত আওয়াজ উঠা আওয়াজ উঠা বাড়া সব ইউনিয়ন চোর আছে ইউনিয়ন এসে বলছে মারছে রে কেন করছে রে তো করবে না এইদিকে আদমি হ্যাঁ সবকে মারছে সব মজদুর মার খাচ্ছে কেউ পিএফ টাকা পায় না আমি করবো তাহলে দেয় এইদিকে কি আছে এইদিকে ইধর পর কে হ্যায় জানতি নেই ইধর পর পিএফ কা সবকো পয়সা মাঙ রা পয়সা নেই মিল রা ইহি বাত হ্যায় অর কুছ নেই পয়সা মিল জায়গা সব পাবলিক সাংসদ নি কাম করনে লাগেগা 2 সাল সে 2 সাল 2.5 সাল হো গিয়া 3 সাল আদমি কাম কিয়া হ্যায় জো কাম কিয়া হ্যায় উসি পর আধার রহেগা ভাই মিলেগা তো লড়কি কো শাদি করেগা চাহে ঘর বনায়েগা জব পয়সা নেই মিলেগা তো হম কা লড়কি কো শাদি উদি করেগা কেসে করেগা ঘর বানানা হ্যায় চাহে লড়কি কো শাদি করনা হ্যায় হম লোগ কো তুম পয়সা কাহে নেই দে রহা হ্যায় 4 লাখ 5 লাখ রুপিয়া হম লোগ কো হ্যায় হম লোগ কো পয়সা জুন পর নেই মিলতা শাদি কেসে করেগা ঘর কেসে চলতা হম লোগ কা হ্যায় ঘর কেসে বিহার করানে বলা বিহার করানে বলা বলার আছে বলে বলে তো সব হয়ে গেছে আমাদের আমি 80 আমার 58 লাগবে আমার 3 লাখ টাকা আগে আমরা তুলছিলাম আগে আমরা পাচ্ছিলাম তুলছিলাম এখন আমরা পাচ্ছি না এইটা 3 বছর দিয়ে না এই কোম্পানি বলছে এই পাঠাবো এই পাঠাবো এই হয়ে গেল এইটা জমা দিন ওইটা জমা দিন আমরা জমা দিচ্ছি দেবে দেবে করছি এখনো আমাদের কোনো এ হয়নি আজকে সুশান্তবাবু না কি বলেছে আমি ছিলাম না আমি ডিপার্টে ছিলাম সুশান্তবাবু না কি বলেছে পিএফের পয়সা আমি দেবো না তখন এই ছেলেগুলো আন্দোলনে উঠে গেল হ্যাঁ হ্যাঁ না আমরা কাজ করছি আমাদের পিএফ টাকা কেন বলছেন উনি জানেন এটা তো আমরা জানি না এটা তো টেস্টি না আমরা আমরা প্রশ্ন করলেই আমরা পারবো না ওনার সাথে না হুমকি না
মনে করুন কিছু বলবে, কিছু এ করবে, তা আমরা কি বলতে পারব? কাজের ক্ষতি কিছু না, কাজ তো দিতেই হবে ওনাকে। কিন্তু ওই আমার, আমরা চাই খালি পিএফ এর আমাদের টাকাটা হিসাব দিয়ে দিক। শ্রমিক ভালো করে গাধার মতন খাটছে, তাও ওরা না পেলে কি করবে? অনেকজন পুরো ওয়ার্কার আছে, ওই 2000-3000 মতো। হ্যাঁ, সবাই একই সমস্যা। এই বছরে যে ভর্তি হয়েছে ওর ঠিক আছে, এই আমাদের ডিসেম্বর মাস থেকে কারেন্টলি টাকা দিচ্ছে, আগের টাকা আমাদের পাঠাচ্ছে না, এইটাই নিয়েই আন্দোলন। হ্যাঁ হ্যাঁ, বোনাস দেয়। হ্যাঁ, ওটাও দেয়, ওভার টাইমও টাকা দেয়, সব দেয়। কিন্তু আমাদের পিএফ এর ঝামেলা, আমরা কিছু না। ওই সব শ্রমিক এই চাইছে পিএফ এর তাড়াতাড়ি হিসাবটা করে আমাদের বুঝা যাক, আমাদের তো অনলাইনে সব বুঝতে পারবো। হ্যাঁ, বাড়াবেই বলছে সবাই। কাজ একটা ডিপার্টমেন্ট আজকে একদম বন্ধ আছে টোটাল, বলছে দেব না কি করবো, দেব না তো আমরা খেটে কি করবো? আমরা খাটনি করবো, আর আমাদের কোম্পানি বলছে আমরা দেব। হ্যাঁ, ইউনিয়ন সব জানে। কামারহাটি থেকে শ্রীঞ্জনী পোদারের রিপোর্ট, সঠিক বার্তা।